আসসালামু আলাইকুম। হাদিসের নামে জালিয়াতি, লেখক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আসুন্না পাবলিকেশন, পৃষ্ঠা নং 148, গল্পকার ওয়াইজগণ। ওয়াজের মধ্যে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ, মনোরঞ্জন, তাদের মধ্যে প্রভাব বিস্তার ও নিজের সুনাম, সুখ্যাতি ও নগদ উপার্জন বৃদ্ধির জন্য অনেক মানুষ ওয়াজের মধ্যে, উপদেশের মধ্যে বানোয়াট কথা হাদিস নামে বলেছেন। মিথ্যা ও জাল হাদিসের প্রসারে এ সকল ওয়াইজ ও গল্পকারদের ভূমিকা ছিল খুব বড়। হাদিসের নামে মিথ্যা কথা বানিয়ে বলতে এদের দুঃসাহস ও প্রত্যুৎপন্নমতিতা ছিল খুবই বেশি। তাদের অনেকেই শ্রোতাদের অবাক করে পকেট খালি করার জন্য শ্রোতাদের চাহিদা মতো বানিয়ে নিতেন দ্রুত। এছাড়া কোনো জালিয়াতের জাল হাদিস বা গল্প কাহিনী আকর্ষণীয় হলে অন্যান্য ওয়াইস জালিয়াতরা তা চুরি করত এবং নিজের নামে সনদ বানিয়ে প্রচার করত। এদের বুদ্ধি ও দুঃসাহসের নমুনা তৃতীয় হিজরি শতকের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম ইয়াহিয়া ইবনু মাইন এবং ইমাম আহমদ ইবনু হাম্বল। তৃতীয় হিজরি শতকের পৌঁছ মাঝে বাগদাদে পুরো মুসলিম বিশ্বে তাদের পরিচিতি, অর্থাৎ ইয়াহিয়া ইবনু মাইন এবং ইমাম আহমদ ইবনু হাম্বল তাদের দুজনই পুরো বিশ্বে পরিচিতি। তখন তারা দুজন একদিন বাগদাদের এক মসজিদে সালাত আদায় করেন। সালাতের পরে একজন ওয়াইজ ওয়াজ করতে শুরু করেন। ওয়াজের মধ্যে তিনি বলেন, আমাকে আহমদ ইবনু হাম্বল, ইয়াহিয়া ইবনু মাইন দুজনেই বলেছেন, তাদেরকে আব্দুর রাজ্জাক, তাকে মামা, তাকে কাতাদা, তাকে আনাস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তবে এর প্রত্যেক অক্ষর থেকে একটি পাখি তৈরি করা হয় যার ঠোঁট স্বর্ণের, পালকগুলি মহামূল্য পাথরে। এভাবে সে তার আজগুবি গল্প ও অগণিত সবের কাল্পনিক কাহিনী বর্ণনা করে। ওয়াজ শেষে উপস্থিত শ্রোতাদের অনেকেই তাকে কিছু কিছু হাদিয়া প্রদান করেন। তিনি ইয়াহিয়া ইবনু মাইন এবং আহমদ ইবনু হাম্বল তাদেরকে চেনেন না, তাদেরকে কোনোদিন দেখেনি, অথচ তারা সামনে উপস্থিত থাকা অবস্থায় তাদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে, তাদের নামে মিথ্যা হাদিস প্রচার করা হচ্ছে। ওয়াজ চলাকালীন সময় আহমদ ও ইয়াহিয়া অবাক হয়ে একজন আরেকজনকে প্রশ্ন করেন, এ হাদিস কি আপনি ওই ব্যক্তিকে বলেছেন? উভয়ই বলেন, জীবনে আজই প্রথম এই হাদিসটি শুনছি। ওয়াজ শেষে মানুষের ভিড় কমে গেলে ইয়াহিয়া লোকটিকে কাছে আসতে ইঙ্গিত করেন। লোকটি কিছু হাদিয়া পাবে ভেবে তাড়াতাড়ি এগিয়ে আসে। ইয়াহিয়া তাকে জিজ্ঞেস করেন, এই হাদিসটি তোমাকে কে বলেছে? সে বলে, ইয়াহিয়া ইবনু মাইন ও আহমদ ইবনু হাম্বল। তিনি বলেন, আমি তো ইয়াহিয়া ইবনু মাইন, আর ইনি হলেন আহমদ ইবনু হাম্বল। আমরা দুজনে কেউই এই হাদিস জীবনে শুনিনি, কাউকে শেখানো তো দূরের কথা। মিথ্যে যদি বলতেই হয় অন্য কার নামে বলো, আমাদের নামে বলবে না। তখন লোকটি বলে, আমি সবসময় শুনতাম যে ইয়াহিয়া ইবনু মাইন একজন আহাম্মক বোকা, এখন সেই কথা প্রমাণ পেলাম। ইয়াহিয়া বলেন, কিভাবে? সে বলে, আপনারা কি মনে করেন যে দুনিয়াতে আপনারা ছাড়া আর কোনো ইয়াহিয়া ইবনু মাইন ও আহমদ ইবনু হাম্বল নেই? আমি আপনার সাথী আহমদ ছাড়া 16 জন আহমদ ইবনু হাম্বলের নিকট থেকে হাদিস শিক্ষা করেছি। একথা শুনে আহমদ ইবনু হাম্বল মুখে কাপড় দিয়ে বলেন, লোকটিকে যেতে দিন। তখন লোকটি দুজনের দিকে উপহাসের দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। চতুর্থ হিজরি শতকের অন্যতম মুহাদ্দিস আবু হাতিম মোহাম্মদ ইবনে হিব্বান আল বুস্তি বলেন, আমি আমার হাদিস সংগ্রহের জন্য, হাদিস শেখার জন্য
হাদিস সংগ্রহের সফরকালে ভ্রমণকালে সিরিয়া তাজওয়ান নামক শহরে প্রবেশ করি। শহরের জামে মসজিদে সালাত আদায়ের পর এক যুবক দাঁড়িয়ে ওয়াজ শুরু করে। ওয়াজের মধ্যে সে বলে, আমাকে আবু খলিফা বলেছেন, তাকে ওয়ালিদ বলেছেন, তাকে শুভা বলেছেন, তাকে কাতাদা বলেছেন, তাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো মুসলিমের প্রয়োজন পূরণ করে তাহলে আল্লাহ তাকে এত এত পুরস্কার প্রদান করবেন। এভাবে সে অনেক কথা বলে। তার কথা শেষ হলে আমি তাকে ডেকে বললাম, তোমার বাড়ি কোথায়? সে বলল, বারদায় নামক, আমি বারদায় এলাকার মানুষ। আমি বললাম, তুমি কি কখনো বসরা গিয়েছো? অর্থাৎ এখানে মুহাদ্দিস আবু হাতিম মোহাম্মদ ইবনে হিব্বান আল বসরি তিনি প্রশ্নগুলো করতেছেন। যে আমি বললাম, তুমি কি কখনো বসরা গিয়েছো? সে বলল, না। আমি বললাম, তুমি কি আবু খলিফাকে দেখেছো? সে বলল, না। আমি বললাম, তাহলে কিভাবে তুমি আবু খলিফা থেকে হাদিস বর্ণনা করছো অথচ তুমি তাকে কোনোদিন দেখোনি? যুবকটি বলল, এ বিষয়ে প্রশ্ন করা ভদ্রতা ও আদবের খেলাফ, আদবের পরিপন্থী। এই একটি মাত্র সনদই আমার মুখস্থ আছে। আমি যখনই কোনো হাদিস বা কথা কারো মুখে শুনি, আমি তখন সেই কথার আগে এই সনদটি বসিয়ে দিয়ে কথাটি বর্ণনা করি। ইবনু হিব্বান বলেন, তখন আমি যুবকটিকে রেখে চলে আসলাম। ষষ্ঠ হিজরি শতকে প্রখ্যাত মহাদ্দিস আবুল ফারাস ইবনুল জাওজি বলেন, আমাদের এলাকায় একজন ওয়াইস আছেন, একজন বক্তা আছেন। তিনি বাহ্যত পরহেজগার ও আল্লাহ ভীরু মানুষ, কাজে কর্মে দরবেশি ও তাকওয়া প্রকাশ করেন। কাজে কর্মে তাকে মনে হয় ভালো, তিনি আল্লাহ ভীরু। তার বিষয়ে আমাকে আমার দুজন অত্যন্ত নির্ভরযোগ্য আলিম বন্ধু, অর্থাৎ মুহাদ্দিস আবুল ফারাস ইবনুল জাওজি, তার দুজন বন্ধু তাকে বলতেছেন তার সম্পর্কে। এক আশুরার দিনে ওই লোকটি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আশুরার দিনে এই কাজ করবে তার এই পুরস্কার, যে এই কাজ করবে তার এই পুরস্কার। এভাবে অনেক কাজে অনেক পুরস্কার বিষয়ক অনেক হাদিস তিনি বললেন। আমরা জিজ্ঞাসা করলাম, অর্থাৎ ওই আলেমের দুইজন বন্ধু, এই মুহাদ্দিস আবুল ফারাস ইবনুল জাওজি তার দুই বন্ধু বলছিতেছেন, আমরা জিজ্ঞাসা করলাম, এই হাদিসগুলি আপনি কোথা থেকে মুখস্থ করলেন? তিনি বললেন, আল্লাহর কসম, আমি কখনোই এগুলি শিখিনি বা মুখস্থ করিনি, এই মুহূর্তেই এগুলি আমার মনে এলো এবং আমি বললাম। ইবনুল জাওজি বলেন, আমার সমকালীন একজন ওয়াইস এ সকল মিথ্যা হাদিস দিয়ে একটি বইও লিখেছে। সেই বইয়ের একটি জাল হাদিস নিম্নরূপ। একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের মধ্যে প্রবেশ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ব্যস্ত ছিলেন, হাতের কাজ শেষ করে মাথা উঠিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের দুজনকে, হাসান এবং হুসাইনকে দেখতে পান। তিনি উঠে দাঁড়িয়ে তাদেরকে চুমু খান, প্রত্যেককে 1000 মুদ্রা প্রদান করেন এবং বলেন, আমাকে ক্ষমা করুন, আমি আপনাদের আগমন বুঝতে পারিনি। তারা দুজন ফিরে যেয়ে তাদের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ওমরের আদব ও বিনয়ের কথা উল্লেখ করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নূর ও জান্নাত বাসীদের প্রদীপ। তখন তারা দুজন, অর্থাৎ হাসান হুসাইন, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ফিরে যেয়ে তাকে এই হাদিসটি শোনান। তখন তিনি, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব কাগজ ও কালি ছিঁড়ে নিয়ে লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জান্নাতের যুবকদের দুই নেতা আমাকে বলেছেন, তারা তাদের পিতা আলী মুর্তাজা থেকে, তাদের নানা নবী মুস্তফা থেকে, মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তিনি বলেছেন, ওমর ইসলামের নূর ও জান্নাত বাসীদের প্রদীপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওসিয়ত করেন তাদেরকে, যে তার মৃত্যুর পরে যেন তার কাফনের মধ্যে বুকের উপর এই কাগজটি রাখা হয়, তার মৃত্যুর পরে ওসিয়ত মতো কাজ করা হয়, পরদিন সকালে সকলে দেখতে পান যে
কাগজটি কবরের উপরে রয়েছে এবং তাতে লেখা রয়েছে, হাসান ও হুসেন সত্য বলেছেন, তাদের পিতা সত্য বলেছেন, সত্য বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইসলামের নূর ও জান্নাতবাসীদের প্রদীপ। ইবনুল জাওজি বলেন, সবচেয়ে দুঃখ ও আফসোসের বিষয় হলো এই জঘন্য মিথ্যা বানোয়াট ও আজগুবি গল্প কথা লিখেই সে সন্তুষ্ট থাকেনি। আমাদের যুগে অনেক আলিমকে তা দেখিয়েছে, হাদিসের সনদ ও বিশুদ্ধতা বিষয়ক জ্ঞানের অভাব আলিমদের মধ্যেও এত প্রকট যে অনেক আলিম এই জঘন্য মিথ্যাকেও সঠিক বলে উল্লেখ করেছেন।